আল্লাহ সুবাহ যখন এলেম এবং ইমানের কথা উল্লেখ করেছেন তিনি এলেমকে এক নম্বরে নিয়ে এসেছেন কে এক নম্বরে নিয়ে এসেছেন যেমন তিনি বলেছেন ওকাল আল্লাদিনা উতুল এলম ওয়াল ইম্যানা লাকাদ লাবিফতুম ফি কিতাব ইল্লাহ ইউমিল বাস ফাহাদ ইয়ৌমুল ইয়াউমুল ওলা কিন্না কুম কুন্তুম লাত আলামুন যাদেরকে এলেম এবং ইমান দেওয়া হয়েছে আল্লাহ এভাবে বলছেন যাদেরকে এলেম এবং ইমান দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে তোমরা কেয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের মধ্যে অপেক্ষা করেছ থেকেছ আর আজকের এই দিনটি হলো ইয়ৌমুল বা পুনরুত্থানের দিন ওলা কিন্নকুন্তুম কিন্তু তোমরা জানতে না তোমরা এলেমটা নিতে পারো নাই এলেম তোমাদেরকে দেওয়া হয়েছে আজকে যদি আল্লাহ আর্গুমেন্টটা একদল লোকের সাথে করেছেন আমাদের সাথেও যদি করেন আমাদের ব্যাপারে একই প্রযোজ্য হবে আপনাদেরকে এলিম দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না কোরআন আছে না এলেমের যত সোর্স নবিসাল্লাহামের যুগে ছিল সবই এখন আমাদের হাতের নাগালে অতএব এই একই কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে এলেমের মধ্যে তো তোমরা ছিলা কিন্তু তোমরা জানতে না তোমরা জানতে না কারণ তোমরা সে ভান্ডার থেকে কিছু নাও এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সালা আগে এলেমের কথা বলেছেন তারপরে ইমান কারণ এলেমটা আগে অর্জন করতে হয় তাহলে ইমানটা পারফেক্ট হবে ইমানটা শুধু আন্দাজে বিশ্বাসের নাম নয় মুসলিমদের ইমানটা হচ্ছে এলেম বেসড নলেজ বেসড এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য প্রতিনিয়ত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে তা নাহলে আপনি ভুল মানে ইমানের ভুল ব্যাখ্যা করবেন আমরা ভুল ইমান বলবো না আসলে ইমানের মধ্যে ভুল কখন আসে যখন আপনি ইমানের ভুল ব্যাখ্যা করছেন আপনি শেরকের মধ্যে থেকেও ভাবছেন এটা তা আপনি গায়রুল্লার ইবাদতের সাথে সম্পৃক্ত হয়েও মনে করছেন যে এটা ঠিক আছে আপনি বেদায়তী পন্থায় ইবাদত করেও ভাবছেন যে ইটস ওকে তাহলে প্রবলেমটা প্রবলেমটা কোন জায়গায় আর এলে মানে এটা নয় যে যা আমরা ভাবছি সেটাই একটা বইতে পেয়েছেন কোনো সংবাদপত্র পেয়েছেন কেউ একজন কোর্ট করেছে। কোনো একজন পণ্ডিতের কথা থেকে কিছু নিয়েছেন এটা কি এলেম ইসলাম কি এলেমকে এভাবে ডিফাইন করেছে এলেম হচ্ছে মা আল্লাহ ও মা অতএব আল্লাহ রসুল আদৌ আসলে কথাটা বলেছেন কিনা এটা কিন্তু আমাদেরকে পরীক্ষা করতে হবে তাহলে সেটা সহি এই জন্যে ইসলাম প্রথমেই এলেমের কথা বলছে এমনকি রসুল সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যে তৌহিদের জ্ঞানটা তুমি অর্জন করো ফাইলাম ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও তুমি একটা নলেজ অর্জন করে নাও সেই নলেজটা হলো কি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই সুতরাং লা ইহা ইল্লাল্লাহ এটাও এলেমের একটা মাউদু এলেমের একটা বিষয় এটা শুধুমাত্র এজমালিভাবে অস্পষ্টভাবে বিশ্বাস করলে হবে না আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহা নেই বাস একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিলাম হবে হবে না লা ইলাহা এল্লা সরুত আছে এই শর্তগুলো পরিপালন করতে হবে শাহাদার যেমন শাহাদাত এই যে দুটো শাহাদার অংশ এর শর্তগুলো আছে এগুলো বুঝিয়ে নিতে হবে আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই শর্তগুলো নাই আমরা যে শিক্ষাটা এমনকি প্রচলিতভাবে আমার মনে পড়ে যখন আমরা মাদ্রাসায় পড়তাম এদেশে যতদিন পড়েছি সর্বোচ্চ শিক্ষার স্তর পর্যন্ত ফাজল কামিল সেখানেও এগুলো ছিল না ইদানি হয়েছে কিনা জানি না এগুলো আমরা প্রথম শিখেছি গিয়ে শাহাদার যে শর্ত এখন আলহামদুলিল্লাহ আপনারা পাচ্ছেন অনেক বইতে আরেকটা জিনিসও ছিল না সেটা হলো নওয় ইমান নাওয়কেদুল ইসলাম নওয়াকুল তৌহিদ আপনার তৌহিদ কিসে নষ্ট হয়ে যাবে আপনার ইসলামটা কিছু ভেঙে যাবে একদম চৌচির হয়ে যাবে আপনার ইমানটা কিছু একদমই নালিফাই হয়ে যাবে নাই হয়ে যাবে তাই না এরকম কিছু আছে না কিছু কর্মকাণ্ড আছে পৃথিবীর যে কোনো কিছুকে ধ্বংস করা যায় সেটা আপনার থিওরিকেও ধ্বংস করা যায় আবার বাস্তব যে জিনিসগুলো আছে সেটাকেও ধ্বংস করা যায় ধ্বংসের একটা প্রক্রিয়া আছেই তাহলে যেই জ্ঞানটা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে যে ইমানটা ইসলাম আমাদেরকে নেওয়ার জন্য বলেছে শেখাচ্ছে সেই জ্ঞানটাও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে আপনি যে সালাডটা করছেন এই সালাদটা নষ্ট হতে পারে না নষ্ট হতে পারে আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা নষ্ট হতে পারে আমরা তো নষ্ট খাবারই খাচ্ছি এখন তাই না ফাস্ট ফুডে গিয়ে দেখেন যে হয়তো মরা মুরগি খাওয়াচ্ছি ইত্যাদি আরও অনেক কিছু এগুলো তো পরীক্ষিত জিনিস কিন্তু আমাদের দিনই মানে ক্ষেত্রেও যে এগুলো ঘটছে এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না আমাদের দিনই ক্ষেত্রেও যে এগুলো ঘটছে এটা আমরা খেয়াল করছি না আমাদেরকে সেটা খেয়াল করতে হবে এই জন্যই আল্লাহ সুবহান এলেমকে সব কিছুর আগে স্থান দিয়েছে নলেজটা যদি না হয় তাহলে আপনার ইমানটা ঠিক থাকবে না আপনার ইসলামটা সঠিক হবে না আপনার ইবাদত সঠিকভাবে পালন হবে না আপনার মামালাতটা হালাল হারামের আলোকে সম্পন্ন হবে না ফলে এলেমটা আমাদের জন্য প্রয়োজন পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবাহন তালা নবী সাল্লা সাল্লামকে বাড়ানোর জন্য একটা বিষয় শুধু ইন্ডিকেট করেছিলেন তিনি যেন আল্লাহর কাছে ইনক্রিজ করার জন্য দোয়া করেন আর কোনো কিছু দেখবেন না আপনারা কোরআনের মধ্যে আল্লাহ সম্পদ বাড়িয়ে সন্তান বাড়িয়ে দাও দুনিয়াদারি বাড়িয়ে দাও ক্ষমতা বাড়িয়ে দাও এগুলো কিন্তু কিছুই নবী সাল্লা সাল্লামকে শেখানো হয়নি তিনি জানো না আল্লাহর কাছে তিনি চেয়েছেন কি এলম এলম হচ্ছে আসলে রুট অফ অল গুডনেস সব কিছুর সব খের লেখের বলা হয় মেফতাহু লেখের সকল কল্যাণের মূল চাবি হচ্ছে এলেম এবং এটা সত্যিকার অর্থে যদি আপনি দিনই দৃষ্টিকোণের বাইরে গিয়েও সাধারণ দৃষ্টিকোণতে দেখেন তাহলে যে কোনো জাগতিক উন্নয়নের জন্য আপনার জ্ঞান সবচেয়ে প্রয়োজন পারলৌকিক দিক থেকেও জ্ঞান প্রয়োজন আর জাগতিক দিক থেকেও জ্ঞান প্রয়োজন জ্ঞান ছাড়া আসলে পৃথিবীর কোনো উন্নয়নই সম্ভব নয় সেই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলে দিলেন বলো হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিও